হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে মুগ ডাল সেই জন্য একটি পাইপ এনে এক বাটি মুগ ডাল দিয়ে দিব মুগ ডাল দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ডালটা ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখবেন আপনারা যেই পরিমাণে ডাল রান্না করবেন সেই পরিমাণে মুগ ডাল নিতে পারেন মুগ ডালটা বেশি কড়া করে ভাজি করবেন না না হলে সিদ্ধ হতে অনেক সময় নিবে এখন মুগ ডাল ভাজি করা হয়ে গেছে এইবার একটি পাত্রে ভাজি করা মুগ ডাল নিয়ে নিব। তারপর আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব এরপর একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিব ডাল সিদ্ধ করার জন্য পানি দেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা ডাল দিয়ে দিব কড়াইতে এরপর আমি এতে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে আলতো করে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেহেতু আমি পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করব সেই জন্য নিয়েছি একটি পেঁপে পেঁপের খোসা আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পেঁপে কেটে নিব পেঁপের ভিতরের অংশ চেঁচে ফেলে দিব এখন পেঁপে স্লাইস করে কেটে নিচ্ছি আমি যেইভাবে পেঁপে কেটে দেখিয়েছি আপনারাও সেইভাবে পেঁপে কেটে নেবেন একই পদ্ধতিতে বাকি পেঁপেগুলোও কেটে নিব এখন সম্পূর্ণ পেঁপে কাটা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিব এখন পেঁপেতে পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি সাজিতে তুলে নিব পনেরো থেকে বিশ মিনিট পর ডালের ঢাকনা সরিয়ে নিব আর দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি ডালের সাথে দিয়ে দিচ্ছি পেঁপে এরপর দিয়ে দিব ওয়ান বাই টু করে কেটে রাখা কাঁচামরিচ এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হলুদ সব দিকে মিশিয়ে নিব পেঁপে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। এখন দিয়ে দিব জিরার গুঁড়ি জিরার গুঁড়ি দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ডালের কড়াই অন্যস্র রেখে দিব এইবার পাইপেনে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে জিরা তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিব জিরা তেজপাতা ও শুকনো মরিচ ভাজি হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিব এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে না নিলে রসুন পুড়ে যাবে রসুন ভাজি হয়ে গেলে পেঁপে ও ডাল দিয়ে দিব ডাল ও পেঁপে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি হাফ চা চামচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে গুঁড়ি চিনি ও ধনে কুচি ভালোভাবে নেড়ে নিয়ে ডালের সাথে মিশিয়ে নিব ধনেপাতাটা পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ এইভাবে গ্যাসের অল্প আছে রেখে দিব এখন রান্না হয়ে গেল পেঁপে দিয়ে মুগ ডাল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ